নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। প্রত্যেকের নতুন বছর যেন শুভ কাটুক, ভালো কাটুক ঈশ্বরের কাছে কামনা করি। এটা আমি সংখ্যাতত্ত্ব চার নিয়ে আলোচনা করব। আপনি যদি যে কোনো মাসের 4 তারিখ, 13 তারিখ এবং 22 তারিখে জন্মগ্রহণ করেন, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 12টি মাসের মধ্যে 4, 13 এবং 22 যে কোনো তারিখে জন্মগ্রহণ করুন, 4 তারিখ অর্থাৎ রাহুকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। এবং এই বছরটি হচ্ছে 2023, মানে বছরটিকে রিপ্রেজেন্ট করছে হচ্ছে কেতু, অর্থাৎ বছরটি হচ্ছে কেতুর বছর। এই 4 তারিখে যদি আপনি জন্মগ্রহণ করেন, 5টি বড় সুসংবাদ আপনাদের জন্য আসতে চলেছে। এই 5টি বড় ঘটনা আপনাদের সাথে ঘটতে চলেছে 4 তারিখ, 13 তারিখ এবং 22 তারিখে যদি আপনি জন্মগ্রহণ করেন। আপনার ক্ষেত্রে দেখুন, প্রথমেই আপনাকে আমি একটা কথা বলি আপনাদেরকে। অনেকে কমেন্ট করেছেন যে স্যার, আমি আমার রাশি জানি না। অনেকে জন্ম তারিখ হিসাবে আপনার এই বছর কেমন যাবে, 2023 কী বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, এ বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন, যে 5টি বড় ঘটনা ঘটবেই আপনাদের সামনে, সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোকপাত করতে চলেছি। দেখুন, 4 সংখ্যাটিকে রিপ্রেজেন্ট করছে হচ্ছে রাহু। এই জন্য বিশেষ করে রাহু কবচ অথবা কেতু কবচ, যদি 4 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন, 4, 13 এবং 22, রাহু কবচ অথবা কেতু কবচ, এই দুটির মধ্যে একটি কবচ যদি আপনারা পরিধান করেন, তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। অর্থাৎ এটা বিশেষভাবে 4 তারিখে কিন্তু বড় ধরনের একটা প্রাপ্তির যোগ কিন্তু থাকছে। এক নম্বর পয়েন্ট, আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বড় ধরনের রদবদল কিন্তু আসতে চলেছে, পরিবর্তন। যারা ট্রান্সফার চাইছিলেন ট্রান্সফার, বা যারা কর্মক্ষেত্রে প্রমোশন চাইছিলেন প্রমোশনের জায়গা দেখা যাচ্ছে, বা কর্মপ্রাপ্তির জন্য যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন, কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু যারা 4 তারিখ, 13 তারিখ এবং 22 তারিখে জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত যোগ কিন্তু সৃষ্টি করছে 2023। অর্থাৎ এই জায়গাটা কিন্তু খুবই আপনাদের ক্ষেত্রে শুভ। দ্বিতীয় নম্বর পয়েন্ট আপনাদের ক্ষেত্রে হচ্ছে আকস্মিক প্রাপ্তি, হঠাৎ অর্থপ্রাপ্তি, গুপ্ত ধন প্রাপ্তি। 4, 13 এবং 22 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো কিন্তু, অর্থাৎ হঠাৎ প্রাপ্তি এবং গুপ্ত ধন, হঠাৎ সম্পত্তি লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার সঙ্গে কিন্তু হতে চলেছে। এবং 3 নম্বর পয়েন্ট, যারা বিদেশে কর্মরত আছে বা বিদেশের মাটিতে কাজকর্ম করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ থেকে বিশেষভাবে একটা বার্তা কিন্তু নিয়ে আসবে। বিদেশ যাত্রা, বিদেশ থেকে ইনকাম, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছে, এই জায়গাটা কিন্তু দুর্দান্ত, 4, 13 এবং 22। এরপরে আমি আসি আপনাদের ক্ষেত্রে যারা গাড়ির ব্যবসা করছেন, অর্থাৎ আপনি হয়তো পুরাতন গাড়ি কেনে বেচা করছেন বা আপনার গাড়ির শোরুম আছে, এই জায়গাটা কিন্তু 4, 13 এবং 22 গাড়ির ব্যবসা কিন্তু রমরমীয় আপনাদের চলবে। অর্থাৎ আপনার হয়তো ভালো শোরুম আছে, সে 2-হুইলার হোক আর 4-হুইলার হোক, আপনার ক্ষেত্রে কিন্তু রমরমীয় কিন্তু ব্যবসা কিন্তু চলতে যাবে, অর্থাৎ চলবেই একদম 100%। চার, দেখুন এটা হচ্ছে রাহু। রাহু হচ্ছে মানে রূপ বদল করতে পারে, অর্থাৎ গ্ল্যামার দুনিয়াতে যারা আছে, অভিনয় জগতের সঙ্গে যারা যুক্ত আছে, তারা কিন্তু এই 4 তারিখ, 13 তারিখ এবং 22 তারিখে যদি আপনারা জন্মগ্রহণ করেন,
আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। লিখে রাখুন, আপনার এই সময়ের মধ্যে বড় ধরনের একটা মানে অভিনয় জগতে বড় ধরনের একটা মানে উন্নতির শিখরে আপনি কিন্তু যেতে চলেছেন। 4-13-22 অর্থাৎ এই ডেটগুলোতে যারা যে কোনো মাসের জন্মান না কেন তারা কিন্তু একটা মানে কি বলবো সফলতার সিঁড়ি আপনারা কিন্তু পাবেন। এবার আমি 4-13-22 যারা জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে আরেকটি আপনাদের গোল্ডেন ইয়ার হতে চলেছে, যে কারণে আপনাদের ক্ষেত্রে ডুবে গেছে, আটকে গেছে বা কোনো জায়গা থেকে সম্পত্তি রেস্কিউ হচ্ছিল না, এই জায়গাটা কিন্তু আপনাদের সম্পত্তি পাওয়া বা আপনাদের আটকে গেছে এমন টাকা পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে 4-13-22 তারিখে যাদের জন্ম। এবং যাদের ইন্ডাস্ট্রি আছে, আপনার নিজস্ব কলকারখানা আছে, এই জায়গা থেকেও কিন্তু আপনারা দুর্দান্ত লাভ কিন্তু করবেন। বিশেষ করে এই বছরে যদি আপনারা রাহুর বীজমন্ত্র এবং রাহু রক্ষা কবচ যদি আপনারা পরিধান করতে পারেন, আপনাদের ভাগ্যের চাকা নিশ্চিত রূপে কিন্তু ঘুরবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, 4-13-22 আমূল পরিবর্তন আসতে চলেছে এবং আপনাদের এবছর বিশেষ করে শেয়ার বাজার বা ফাটকা বা স্টক বিজনেস সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু এবছর 2023-এ আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনাদের এই সকল সেক্টরতে কিন্তু হবে। প্রচুর কমেন্ট এসেছিল যে স্যার জন্ম তারিখ হিসাবে আপনি যদি ভিডিও দেন খুব ভালো থাকে, অর্থাৎ এটা সম্পূর্ণরূপে হচ্ছে পাবলিক ডিমান্ড, অর্থাৎ আপনাদেরই এটা চ্যানেল, আপনারা যে বিষয়ে ভিডিও চাইছেন তার উপর আপনারা কমেন্ট করুন, আমি আপনাদের যে অনুরোধটা আমি রাখার কিন্তু চেষ্টা কিন্তু করব। অর্থাৎ আমি যে এই 5টি বড় ঘটনার বললাম, সেই বড় ঘটনাগুলো কিন্তু আপনার সাথে কিন্তু ঘটতে কিন্তু চলেছে এবং এবছর আপনাদের ভ্রমণের যোগ, একাধিক ভ্রমণ 4-13-22 তারিখে যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে কিন্তু একাধিক ভ্রমণের কিন্তু যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। লিখে রাখুন, আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম সে কথাগুলো আপনারা ডায়েরিতে নোট করে নিন। বিশেষভাবে আপনাদের কিন্তু জীবনে লট অফ চেঞ্জ আসতে কিন্তু চলেছে 4-13-22 তারিখে আপনি যদি জন্মগ্রহণ করেন আপনার ক্ষেত্রে। এই ছিল আজকের ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।